সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা অল্প টাকায় গ্রামের মধ্যে চার বেডরুমের সুন্দর একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আজকের এই বাড়িতে এখন পর্যন্ত 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। দর্শক বন্ধুরা, এই ভ্যাটি মূলত 2 তলা ফাউন্ডেশন দিয়েই করা হয়েছে। এই ভ্যাটির প্রত্যেকটি ফিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে ও মেটেলের ফিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে ও মেটেলের ফিলারগুলো 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এই ভ্যাটির প্রত্যেকটি বিমে 12 মিলি রড 5 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিম 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো সামনের সাইডে একটা রুম, আর একটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? দর্শক বন্ধুরা, এটা হলো কমন টয়লেটের ভিতরে ডিজাইন। কমন টয়লেট ও গোসলখানা একসাথে দেওয়া হয়েছে। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 6 ফিট, প্রস্থ 6 ফিট। দর্শক বন্ধুরা, আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই বারান্দার এক সাইডে একটি কমন টয়লেট ও গোসলখানা একসাথে ব্যবহার করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন, কেননা অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। তো চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই ভ্যাটির দৈর্ঘ্য হলো 34 ফিট 8 ইঞ্চি, প্রস্থ 30 ফিট 8 ইঞ্চি। এই ভ্যাটি টোটাল 1071 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টি ডাইনিং রুম, 2টি কমন টয়লেট ও বাড়ির সামনের সাইডে একটি বারান্দা দিয়ে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করেই এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো মিডল রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় টাই গ্লাসের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 4 ফিট প্রত্যেকটি টাই গ্লাস জানালা মূল্য হবে 5200 টাকার মতো। ও প্রত্যেকটি দরজায় যদি স্টিলের দরজা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 7 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 5000 টাকার মতো। প্রত্যেকটি রুমের সামনে সেটি 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইডে একটি দরজা দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থে কী হবে?
দুইটি জানালাতে তাই গ্লাসের জানালা ব্যবহার করা হবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ভ্যাটির কিচেন রুম বিল্ডিংয়ের বাহির সাইডে করা হবে। দর্শক বন্ধুরা, এই ভ্যাটির প্রত্যেকটি বেজ 4 ফিট বাই 4 ফিট করে দেওয়া হয়েছে এবং এই বাড়ির ছাদের মধ্যে কনসাল বিম দেওয়া হবে। তো চলুন দেখে আসি প্রথমে সিঁড়ির ডিজাইনটা কীরকম হবে। বারান্দার এই সাইডটি সিঁড়ির ডিজাইনটি করা হয়েছে, সিঁড়ির নিচে কমন টয়লেট গোসলখানা করা হবে। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখন পর্যন্ত 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এখন আমরা জানবো এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটি লাগবে 23,000, যার বর্তমান বাজার মূল্য 2,09,300 টাকা। সিমেন্ট লাগবে 465 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 2,09,250 টাকা। রড লাগবে 4,064 কেজি, যার বর্তমান বাজার মূল্য 3,04,800 টাকা। সাদা বালু লাগবে 2,300 CFT, যার বর্তমান বাজার মূল্য 41,400 টাকা। লাল বালু লাগবে 500 CFT, যার বর্তমান বাজার মূল্য 19,000 টাকা। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 2,36,500 টাকা। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে দরজা জানালা সহ 12 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। এই ফ্ল্যাটটি মূলত 2 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।